জিহ্বা দিয়ে ফ্যান থামিয়ে গিনিস বুকে তরুণী। অনলাইন ডেস্ক ব্লেডগুলো ধারালো হওয়ার কারণে সাধারণত টেবিল ফ্যানের সামনে এক ধরনের ঢাকনা থাকে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, কারণ দ্রুত বেগে ঘুরতে থাকা ওই ফ্যানের ব্লেডের সামনে কোনো কিছু পড়লে সাথে সাথে কেটে যায়। তবে ইতালির একটি গেম শোতে অস্ট্রেলিয়ান এক সার্কাস কর্মী ধারালো ফ্যানের ব্লেড থামিয়েছেন জিহ্বা দিয়ে। জো ইলিস নামে ওই নারী সার্কাস কর্মী 1 মিনিটে 32 বার বন্ধ করেছিলেন দ্রুত বেগে চলা 35 ওয়াটের 2টি ফ্যান, অর্থাৎ ফ্যানটিকে একবার বন্ধ করতে তার সময় লেগেছে 2 সেকেন্ডেরও কম। হাত দিয়ে ফ্যানের ব্লেড থামাতে গেলেই যেখানে দুর্ঘটনার ভয় থাকে সেখানে তিনি তা বন্ধ করেছেন জিহ্বা দিয়ে। জিহ্বা দিয়ে ফ্যান বন্ধ করে জো ইলিস নাম লিখিয়েছেন গিনেস বুকে। ওই গেম শোতে উপস্থিত লোকজন জো ইলিসের এই কাণ্ড দেখে চমকে যান। জিহ্বা দিয়ে ফ্যান বন্ধ করার ভিডিওটি ইউটিউবে প্রকাশের পর রীতিমতো ভাইরাল হয়ে গেছে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। Thank you.